দর্শক, প্রথমে আমি একটা ব্লেন্ডার জারে এক কাপ পরিমাণ বাঙ্গি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ। তার সাথে দিয়ে দিচ্ছি বাজারে কিনতে পাওয়া 1 কাপ পরিমাণ দই। এবারে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আপনি চাইলে চিনিও দিতে পারেন, তবে সুগার সিরাপটা দিলেই বেশি মজা পাবেন। এর সাথে দিচ্ছি ডিপ ফ্রিজে রাখা একেবারে ঠান্ডা বরফযুক্ত পানি। আপনি চাইলে পানিটা, আমরা 1 কাপ পরিমাণ দিচ্ছি, আপনি চাইলে 1.5 কাপও দিতে পারেন, কারণ পানির উপরই নির্ভর করবে বাঙ্গির জুসটা কী পরিমাণ গাঢ় হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে এটাকে কভার করে নিচ্ছি, ব্লেন্ড করব। হয়ে গেল আমাদের ব্লেন্ড করা। এবারে দেখুন কতটা গাঢ় এবং ইয়ামি এই বাঙ্গির জুসটা। কিন্তু অনেকেই পছন্দ করে না, আবার অনেকেই নাকি বাঙ্গিকে নিয়ে ট্রোল করছে। তো আমরা পরিবেশনের ক্ষেত্রে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গ্লাসের নিচে 3 থেকে 4 টুকরা করে আইস কিউব, কারণ মনে রাখবেন যে এই বাঙ্গির জুসটা যতটা ঠান্ডা এবং যতটা মিষ্টি হবে, ঠান্ডা এবং মিষ্টিটা পরিমাণ মতো হলে তবে এটা সবচেয়ে ভালো সুস্বাদু পর্যায়ে যাবে। তো আমরাও ঠিক ওইভাবেই দিয়ে দিচ্ছি। আইস কিউবগুলো দেখুন উপরে ভেসে উঠেছে, পরিবেশনের সময় এটা অসাধারণ লাগে দেখতে। তো হয়ে গেল আমাদের বাঙ্গির জুস পরিবেশন করা। এখন এর সাথে আমরা সৌন্দর্য বর্ধনের জন্য বাঙ্গি স্লাইস করা অংশ আগে থেকে তৈরি করা ছিল, এটা আমরা এখন দিয়ে দিচ্ছি। গ্লাসের এক কর্নার দিলে এটা দেখতে অসাধারণ লাগে। হ্যাঁ, যেটা বলছিলাম যে বাঙ্গিকে নিয়ে অনেকে ট্রোল করছিল যে বাঙ্গি আমারও খেতে ভালো লাগে, কিন্তু লাজ লজ্জার ভয়ে এতদিন বলতে পারি নাই। এই ধরনের ট্রোল ফেসবুকে আমি দেখলাম অনেকেই করছে বাঙ্গিকে নিয়ে, কিন্তু তারা হয়তো বা জানে না যে আসলে বাঙ্গির উপকারিতা কী। এটা প্রচুর হেলদি, এবং আমি যেভাবে আজকে রেসিপিটা দেখালাম, যদি এইভাবে আপনারা রেসিপিটা তৈরি করেন, দই গুঁড়ো দুধ সবগুলো উপকরণ এভাবে দিয়ে যদি তৈরি করেন, তাহলে আপনার কাছে মনে হবে যে বাঙ্গি ইজ ওয়ান অফ দ্য বেস্ট জুস, এবং আপনি এই জুসটা বারবারই তৈরি করে খেতে চাইবেন, কারণ এই জুসে রয়েছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা। সেই সাথে আমি যেভাবে রেসিপিটা তৈরি করে দিলাম, এইভাবে যদি আপনার রেসিপিটা তৈরি করেন, সেটা হোক গাঢ় বা আপনার স্বাদ মতো একটু পাতলা, সেটা আপনি তৈরি করে নেবেন, দেখবেন এটা স্বাদ হবে অসাধারণ। তো একবার হলেও ট্রাই করে দেখবেন আপনারা এটা স্বাদটা যাচাই করার জন্য। আশা করি আপনিও বাঙ্গি লাভার হয়ে উঠবেন ইনশাল্লাহ। তো দর্শক, আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। টিল দেন বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।